করিতেছে বলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস তুই সাপ দেখবি তারপরে এটা গানবি? ও যে দেখ মাথা উঁচা করে রইছে, মনে হয় বাউলের গান শুনতাছে। আপনার আবদার মোতাবেক আমি আরো একদিন সময় দিচ্ছি, কিন্তু পরশু দিন সকাল 9টার মধ্যে যদি আপনি লিখিত না দেন তাহলে কিন্তু আমি আমার মতো একতরফা সিদ্ধান্ত নিয়ে নেব। Who knows, দেখা হবে। বারে বারে ডাকি জানাতে সামনে আসেন। চলিতেছে সার্কাস। উনি যখন প্রথম আপনাকে এইভাবে দেখিয়েছেন না, তখন ছিল 5 লাখ টাকা, মানে কাবিনের 5 লাখ। তারপরে এইভাবে 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 যতবার দেখিয়েছে না, সব ছিল 1000, মানে 35,000। মোট 5,35,000 টাকা দেবার কথা আপনাকে বলেছেন। 1 টাকাও লাগবে না, আমি তোমাদেরকে জেনারেল ভাত খাওয়াবো। পেট যদি তোমার খালি থাকে তাহলে তো বাকিরা তোমার ঘুমাইবো না। আর তুমি যদি ঘুমাইতে না চাও তাহলে ঠিক আছে, বাকিরা আমরা আবার গল্প করি। তাহলে কাম করি, তোমার লিগে না আমি একটা খিলি পান লিয়ে আহি, চবন বাহার দিয়ে মাইরা লিয়ে আহি, তাহলে তোমার খায় মজা লাগবে। আর মনে করো যে মুখ থেকে সুগন্ধি বেরিব। একটু আগে ঘুমটা ভেঙে গেল। কে ঘুমাচ্ছে কি লিখে কি হয়েছে? না স্যার, ওই যে কিসের একটা শব্দ হলো, শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেছে। কি এর শব্দ শুনছো? কোনো একটা দরজায় মনে হলো স্যার, মনে হলো যে চোর আসছে। তুমি ওই দাঁচো ডাকাত বাড়ির মেহমান, কোনোদিন শুনছো যে ডাকাতের বাড়িতে চোর আহে? জি স্যার। তাহলে স্যার আমি আবার ঘুমিয়ে পড়ি। আরে হোনো হোনো হোনো, ঘুম যেহেতু একবার ভেঙে গেছে গা, আবার কেমন ঘুমাইবো? আমি স্যার ওই যে শুয়ে চোখ বন্ধ করলে আমার ঘুম চলে আসবে স্যার। আরে নামিয়া, মাঝরাতে ঘুম ভাঙা খুব খারাপ, একবার ভেঙে গেলে দেখবা যে আতকা খিদা লাগছে, পরে আর ঘুমিয়ে আইবো না। কোথা লাগছে? ওহো, তোমার তোমার ডিটেনশন চলতেছে, তুমি তো সন্ধ্যা রাতের থেকেই না খাওয়া। আচ্ছা ঠিক আছে, যাও তোমার ডিটেনশন বাতিল করে দিচ্ছি। এখন কি গেবা কো স্যার? ওই যে আপনি ইন্ডিয়ার একটা জায়গার নাম বলেছিলেন। আরে মিয়া, তুমি এখন খাইবা, তুমি এখন ইন্ডিয়ার জায়গা দিয়ে কি করবা? না না স্যার, ওই যে খাবারটা না, ওই যে জায়গার নামের সাথে রিলেটেড, এই যে দিল্লি? না না দিল্লি না, ওইটা হচ্ছে কলকাতা, পাঞ্জাব, কাশ্মীর, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বিরিয়ানি। ও, হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে বাড়ছো? তাহলে স্যার থাকে, আপনার যা খুশি সেটা নিয়ে আসেন, আমার ওটাই চলবে। অসুবিধা নাই কা, আমি তোমার লিগা করি কি গরম গরম ডিম পরোটা লিয়ে আহি, কি কও? ডবল ডিম মেরা পরোটা, ডিম কি আমলেট হইব না মামলেট হইব? আপা আমলেট যেটা পাওয়া যাবে স্যার সেটাই খাবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 10 মিনিটের মধ্যে তোমার লিগা খাবার নিয়ে আইতেছি। তুমি কইলাম এই 10 মিনিট পুরা ঘুমাইবা, ঠিক আছে? এককারে চোখ না, খালি চোখ না, চোখ আর কান বন্ধ করে ঘুমাইবা, ঠিক আছে? কোনো টোকাটাকি যেন না চলে। সাইয়া দিল মে আনা রে মুঝে লেকে জানা রে। রাতে খাইতেছে
শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস আপনি কান্নাকাটি করলে তো ওই কষাই কন্যা জেগে যাবে আর জেগে গেলে আমাদের গোপন মিটিং গোপন থাকবে না এখন মিটিং শুরু করবো মই মিটিং শুরু করবো আপনার যা খুশি করেন মামা মিটিং শুরু করি বেগম রোকেয়া মিটিং শুরু করছি এত ভূমিতা করছো কেন জানে আলো শুরু করো আরে বাবা এটা হচ্ছে একটা ফর্মাল মিটিং ফর্মাল মিটিং যদি ফর্মালি শুরু না করি তাহলে কি হয় বাড়তি কথা বলবে না কাজের কথা বলো কাজের কথা হচ্ছে মইনের কাছে আছে 5 লাখ টাকা আর মামার কাছে আছে 2 লাখ টাকা মোট 7 লাখ টাকা ওরা চাচ্ছে 40 লাখ টাকা 47 কি করা যায় বলো তো আরে কি করা যায় সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি মিটিং ডেকেছো তুমি কোনো সমাধান বের করো নি আরে বাবা আমার মাথায় তো কোনো সমাধান আসছে না মই তোমার মাথায় কোনো সমাধান আছে আমার কাছে কোনো সমাধান নেই মামা আপনার কাছে কোনো সমাধান আছে মামার কাছেও নেই মইনের কাছেও নেই আর আমার কাছে তো নেই তুমি বলো শোনো জানে আনো মইনের কাছে যে 5 লাখ টাকা আছে সেটা যে কাবিন নামার 5 লাখ টাকা বাকি আছে না আমাদের সেটা তুমি দিয়ে দাও হ্যাঁ আর মামার কাছে যে 2 লাখ টাকা আছে সেটা তুমি থার্ড পার্টিকে দিয়ে দাও মানে ঘুষ দিবা ঘুষ হ্যাঁ দিব তা নয় সে আমাদের হয়ে কাজ করবে কেন সেই কষাই মামা তোলে কি বুঝিয়ে ওই মামলার কাগজটা তুলে আমাদেরকে দিয়ে দিবে ও মইনের 5 লাখ টাকা দিয়ে কাবিনের টাকা শোধ করলাম আর মামার 2 লাখ টাকা থার্ড পার্টিকে দিয়ে মামলা তুলে নিতে বললাম কি মামা সমাধান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি মইন সমাধান ঠিক আছে ঠিক আছে সমাধান ঠিক আছে আরে আমি তো সমাধান দিলাম তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো কেন তাহলে বিষয়টা হচ্ছে আমরা কাবিনের টাকাও শোধ করলাম আবার 2 লাখ টাকা ঘুষ দিলাম তাই তো আপা আমরা খাইতে দাও তো আমার ক্ষুধা লাগছে আরে রাখো তোমার খাবার আরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি আর তুমি এখানে খাবার খাবার করছো কেন আমার ক্ষুধা লাগছে আমি খাবো না জানে আলম তুই বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি আর মিটিং তো এখানেই শেষ মিটিং শেষ মিটিং শেষ হ্যাঁ মামা মিটিংয়ে যা কিছু হয়েছে সেটাতে আমি রাজি আছি কিন্তু এটা কোনো সমাধান দেবে না কিভাবে কাজ করছে না সেটা আপনাকে আমি বোঝাচ্ছি শোনেন আপনি তো 5 লাখ টাকা মেয়েটাকে দিচ্ছেন কাবিন নামার বাকি টাকা আর 2 লাখ টাকা দিচ্ছেন থার্ড পার্টিকে টাকা পাচ্ছে থার্ড পার্টি আর মেয়েটা মাঝখান থেকে আপনার এই বন্ধু বেটা কষাই মামাতালয় কী পাচ্ছে সেটা আপনি আমাকে বোঝান হ্যাঁ আগে দিচ্ছেন 5 লাখ টাকা এখন দেবেন 5 লাখ টাকা এই মোট 10 লাখ টাকা হচ্ছে কাবিন নামার টাকা ওরা তো কাবিন নামার জন্য মামলা করেনি ওরা তো নারী নির্যাতনের মামলা করেছে হ্যাঁ খচ 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 করে হাত কেটে নারী নির্যাতনের মামলা করেছে যে মামলা তুলে নেওয়ার জন্য 40 লাখ টাকা দরকার আরে মামা থার্ড পার্টি তো মামলার কাগজ ছিঁড়বে মামলা উইথড্র করার পরে এখানে তো 40 লাখ টাকা দিলে না মামলা তুলবে 40 লাখ টাকা না দিলে মামলা তুলবে কোথা থেকে কি আপনি কিছু বুঝতে পারছেন না শোনেন মামা ওরা যে নারী নির্যাতনের জন্য 40 লাখ টাকা দাবি করেছে না আমার কি মনে হয় জানেন এই 40 লাখ টাকার মধ্যে আপনার ওই চালবাজ বৌমা নেবে 20 লাখ টাকা আর আপনার ওই বন্ধু বেটা কষাই মামা তালই নেবে 20 লাখ টাকা এই দুইজন ভাগাভাগি করে 40 লাখ টাকা নেবে এখানে তো আপনার বন্ধু 20 লাখ টাকা কেন 20 টাকাও পাচ্ছে না তাহলে কি সে মামলা তুলবে আপনি আমাকে বলেন আমি যে প্ল্যানটা দিচ্ছি মামা সেটা হচ্ছে মাস্টার প্ল্যান আপনি যে 7 লাখ টাকা দিতে যাচ্ছেন এই টাকাটা আমরা দেবো না এই 7 লাখ টাকা হচ্ছে আমাদের পুঁজি দরকার হলে আরও টাকা লাগলে আমি দেব
আরও যদি লাগে সেটা আপনার ভাগ্নি দেবে। এই সব টাকা মিলিয়ে আমরা সবাই অস্ট্রেলিয়ায় চলে যাব। এখন আবার মিটিং করবেন? এত রাতে আর মিটিং করার দরকার নেই, আপনি বাসায় যান, বাসায় গিয়ে কাল সকালে আসবেন। এসে আপনার ভাগ্নিকে বলবেন আমি কালকে সারা রাত চিন্তা করে দেখেছি যে আমরা গতকাল যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত ঠিক না, জানে আলম যেটা বলছে সেটাই ঠিক। আপনি এখন যান বাসায় যান। আচ্ছা ঠিক আছে, মইনকে আমি জায়গা মতো রেখে আসবো, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যান তো যান। ভাই ঘুম তো আসতেছে না, এদিকে সারও নাই, ওই লোক অফিসে, এখন যদি সত্যি সত্যি অফিস দখল করে ফেলে তখন কি হইব? ভাই রে আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না, চাকরিটা কিভাবে বাঁচাবো? আমার মধ্যে একটা বুদ্ধি আসছে ভাই। কি বুদ্ধি? ওই লোক অফিস দখল করার আগে চলেন আমরা দুজনে মিলা ওই লোকের সাথে মিলমিশ করে ফেলাই। কি বলেন আপনি, ওই লোকের সাথে মিলমিশ করবো মানে? হ্যাঁ, অসুবিধা কি? আমাদের কাজটা কি সারা মাস কাজ করবো, মাস শেষে বেতন নেবো, মালিক যেই হোক, অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা কি? আর ওই লোক যদি অফিস দখল না করতে পারে তখন স্যারকে আপনি কি জবাব দিবেন? স্যারকে কেন জবাব দিব, আমরা তো তখন স্যারের পক্ষেই থাকবো, স্যারের পক্ষে মিছিল ধরবো, আমার ভাই তোমার ভাই, ডিসিপ্লিন টু ডিসিপ্লিন টু ডিসিপ্লিন টু, যেখানে এই যে আমি এখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, মিছিল কি? স্যার আমরা তো আপনার পক্ষে, এই জন্য আপনার পক্ষে মিছিল ধরছিলাম। চাকরি করো সামার, আমার পক্ষে না থাকে উপায় আছে, বিপক্ষে গেলে ঘাড়ে ধরে বের করে দেবো। এই ওকে খাওন দিছস? বুঝতে পারছেন তো ভাই, এতক্ষণ ধরে আমি আপনার কি বুঝাইছি? আমি কি প্রশ্ন করছি? ওকে খাওন দিছস? স্যার খাওয়ার দিছি স্যার, কিন্তু স্যার আপনি এত রাত্রিরে কোথা থেকে আসলেন স্যার? কি দিছস? স্যার শিং মাছের ঝোল, টাকি মাছের ভর্তা, গরুর ভোনা, খাসির রেজালা, পাতলা ডাল, দুইটা লেবু কেটে দিছি স্যার। খালি লেবু কেটে দিলে হইব? কচি শশা আসিল না, গাজর আসিল না, দেশি টমেটো আসিল না, আর খালি দুই পদের মাছ দিছস কে? শীতল মাছের পেটি আসিল না, আইর মাছের লেজ আসিল না, মুরগির রোস্ট আসিল না। টাকা কি তোর বাপের? তোর বাপের টাকা খাওয়াইতেছস? হ্যাঁ কেন স্যার, আপনি তো বলছেন স্যার তাদের যত্নের যেন কোনো অভাব না হয়। যত্ন মানে কি? দশ পদের খাওন, আমার ফকির বানানোর বাও। স্যার আমি কিন্তু ওনারে বলছিলাম শুধু বেগুন ভর্তা দিয়ে ভাত দিতে। আপনি কখন বললেন? ভাই আমি আপনাকে বলছিলাম, আপনি বোধহয় আমার কথা মন দিয়ে শুনেন নাই। এই তোর কথা ঠিক না, আমার গেস্ট খালি বেগুন ভর্তা দিয়ে ভাত খাইব, বেগুন ভর্তা থাকবো, একটা সবজি থাকবো, মাছ অথবা মাংস থাকবো। জি স্যার আমি মাছের কথাও বলছিলাম স্যার। এই ভাই আপনি মাছের কথা কখন বললেন? ভাই আমি বলছিলাম আপনি আমার কথা মন দিয়ে শুনেন নাই। অরে কি কইসস না কইসস এটা বাদ দে, অহন আমি তোরে কি কই এরকম? জি স্যার। কাল সারাদিন অফিসে থাকবি, অফিস থেকে একটা পাও বাইরে ফেলবি না। জি স্যার আমি এখান থেকে নড়ব না স্যার, আপনার কথাই শুনবো স্যার, আপনি আমার যা বলবেন তাই শুনবো, আমি তো স্যার আপনার পক্ষের লোক স্যার। স্যার সকালে যদি নাস্তা চাই স্যার তাহলে কি নাস্তা দেবো স্যার? কোনো নাস্তা নাই, নো ব্রেকফাস্ট, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দানা পানি বন্ধ। স্যার এই যে সংকটটা হলো এর সমাধান কি স্যার? সমাধান হইতেছে তোরা দুজন খাট থেকে নেমে মাটিতে ঘুমাবি, আমি খাটের উপরে ঘুমাবো, আজান দিব, উঠা নিরাপদ আশ্রয়ে চলে যাবো। স্যার আজান দেওয়ার তো আর বেশিক্ষণ সময় নেই স্যার, কিছুক্ষণের মধ্যে আজান দিব স্যার। ওই কিছুক্ষণে আমি ঘুমামু, ঠিক আছে? কিন্তু স্যার সকালে যদি ওই লোক জিজ্ঞাসা করে আপনি কোথায় তাহলে কি বলবো স্যার? কিছুই কবি না, তুই কানে শুনোস না, হে জিগাইব তোমার স্যারে কই তুই কবি কি কইলেন, হে জিগাইব তোমার স্যারে কই তুই কবি কি কইলেন, হে জিগাইব তোমার স্যারে কই তুই কবি কি কইলেন। জি স্যার আমি আপনার সাথে একমত স্যার, ভাই এই কথাটা কিন্তু আমি আপনাকে বলছিলাম। ভাই আপনি এই কথা কখন বললেন? বলছিলাম ভাই, আপনি আমার কথা একদম মন দিয়ে শুনেন না ভাই। অন ঘুম নাম। জি স্যার। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এই যে সরবার মিয়া উইটা করো, খাওয়া নিয়েছি, জলদি জলদি উঠো। আরে মরক টাকা শুরু করে দেবো, তাড়াতাড়ি উইটা হাত মুখ ধুয়ে যেটা খায় আলো। এই খাবার নিয়েছি তোমার লেগা বুঝছো, এই যে এত আদর যত্ন তো তোমার শ্বশুর ভাই তো করবো না। জি স্যার আপনি স্যার খুব ভালো স্যার।
এই যে তুমি আবার বেলানে চলে গেল গা তুমি তো ভালো করে জানো যে আমি ভালো আদমি না খারাপ আদমি এর লেগেই তো তোমার আমি ডিটেনশনে দিচ্ছি আর পরবি তুমি কইতাছ আমি ভালো আদমি হ্যাঁ বুঝা পারছি তাড়াতাড়ি যেটা খেলো কাইলগা গরম তোমার আখেরি দিন আর আখেরি দিন মানে আখেরি দিন কেন স্যার স্যার আমি তো স্যার কিছু দেখিনি স্যার কি দেখো নাই আপনাকেই দেখিনি স্যার আমি ওই বিতলামি করো এই যে আমি খাবারের পোটলা নিয়ে এদিক দিয়ে ঢুকলাম তুমি আমার দেখো নাই না স্যার পোটলা নিয়ে স্যার আপনি যে এদিক দিয়ে আসলেন শুধু এইটুকু দেখেছি আর কিছু দেখিনি স্যার বুঝা পারছি এই তো তোমার দিমাগ কুলতাছে সাবাস শুনো তাহলে কাম করো ইন্ডিয়া যাও কি করবা কোরিয়া যাও গা জি স্যার কোরিয়া না স্যার কোরিয়া যাওয়া লাগবে না স্যার কোরিয়া গেলে স্যার আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে স্যার তা অবশ্য তুমি ঠিক কইছো কোরিয়া যেতে টাকা তো বেশি লাগবে আবার শুনছি যে ওরা উল্টা পাল্টা কুত্তা মুত্তা কি জানি খায় তুমি পারবা না এক কাম করো তুমি মালয়েশিয়া যাও গা জি স্যার মালয়েশিয়া হতে পারে স্যার তো মালয়েশিয়া যাইতে কত টাকা খরচা হইব কোনো হিসাব জানো স্যার আপনি যা দেবেন তাতেই হয়ে যাবে স্যার দূরমি এটা একটা কথা কইলেনি আমি যদি তোমার 200 টাকা দিই হইব জি স্যার 200 টাকাতেই হয়ে যাবে স্যার কেমতে হয়েছে কি স্যার ওই যে প্রাচীনকালে তো আর ওই যে এত রাস্তাঘাট ছিল না ওই আকাশে প্লেনও ছিল না হাতি ছিল ঘোড়া ছিল ওগুলো ছিল রাজা বাচ্চাদের আর সাধারণ মানুষ তারা তো হেঁটে হেঁটে যেত স্যার আমি তো সাধারণ মানুষ আমি হেঁটে হেঁটে চলে যাবো স্যার ও আচ্ছা 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 তুমি পায়ে হেঁটে চলে যাবে ভালো তাহলে তো আর 200 টাকা না দিলেও চলবো নাকি জি স্যার কোনো টাকা লাগবে না স্যার আপনি শুধু স্যার কষ্ট করে আমাকে একটু যেতে দেন স্যার বুঝা পারছি পেটের খিদায় তোমার চান্দি উন্দি গরম হয়ে গেছে গা কাম করতেছে না এর লেগে কইতাছে যে পায়ে এটা মালয়েশিয়া যাইবা গা বাদ দাও এইসব কথা বাদ দাও ওই চারটা খায় লও দিমাগটাকে ঠান্ডা করো তোমার লেগে যে কোনটা আনছি এইটা না অসুবিধা নাই আজকা তো 2 টাকা বারি এক আজকা কোনো ডিভিশন নাই কোনো ক্লাস নাই আরে আজকা বিশেষ রজনী বলে সব এক খাবার স্পেশাল খাবার বুঝছো খাও খাও আমি আইতাছি ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চাঁদ কে সামনে রক্স পর্দা হটানা গজব হো গয়া চাঁদনী চুপ গই চাঁদ শর্মা গয়া আপকা মুস্কুরানা গজব হো গয়া ইয়ে গরমা গরম ডিম পরোটা জলদি জলদি খেয়ে লও চা অবশ্য পাই নাই গা বুঝছো মগর অসুবিধা নাই এই যে চবন বাহার দিয়ে পান লিয়েছি পানটা খাইলে না তোমার মুখেতে বুরবুর করে সুগন্ধি বেরবে বুঝছো তারপরে আপনার বাকি রাই গল্প করে কাটাই দেবে লো চাঁদ কে সামনে আর কোনো এত মন খারাপ করে আছো কে কোনো ওই যে দুবাই যে একটা কুফা লাগছে না এর লেগে আমি ঠিক করছি যে দুবাই যাওয়ানোর কোনো দরকার নেই তোমার আমি বাহরাইন পাঠাই দেবো আরে বাহরাইন একটা ভালো দেশ বুঝছো ওই কারণে কোনো কাম কাজ করতে হবো না তোমার খালি সাজুগুজু কইরা সারাদিন বয়ে থাকবা আর যখন মন চেয়ে একটু শরীর দুলায় নাচবা নাচলেই দেখবা যে চারিদিকতে তোমার গায়ের উপরে খালি বাহরাইনে দিনার পড়তেছে দিনার তুমি ইচ্ছা মতন টোকায় বস্তায় পড়বা বুঝছো ল তাড়াতাড়ি খালো আমি একটু ফ্রেশ হয়ে আইতাছি चाँदनी रात में चाँद के सामने चलते से सर्कस है इसलिए एक ना बुझे की करो এই ছেলে তোমারে কি বলছি শুনতে পাচ্ছ পরে বলতেছে অফিসে তো আর কাউকে দেখতে পাচ্ছি না তাহলে তো তোমাকেই বলছি তাহলে উদাহরণ আরে বলতেছে বলেন কি বলবেন তোমার এবার কি বলবো তোমার বস কই সাদে গেছে সাদে সাদে না আকাশে গেছে হ্যাঁ আকাশে মানে আকাশে মানে ওই যে মহাশূন্যে ভাসতেছে এই ছেলে মানুষ মহাশূন্যে ভাসে কিভাবে হ্যাঁ আমার সাথে ফাজলামি করো আমার চেনো তুমি হ্যাঁ চিনি তো ওই যে তালুকদার না তরফদার জানো আর কি এই কি তালুকদার না তরফদার আমি আলতাফ ব্যাপারী বীর জনতা জাগো পার্টির চেয়ারম্যান এই তল্লাটি এমন কেউ নাই যে আমার চেনে না তোমার বস আমার চেনে আর তুমি আমার চেনো না ওই তো তালুকদার আর ব্যাপারী মাঝে আমার একটু উল্টা পাল্টা হয়ে যায় কোনটা ব্যাপারী কোনটা তালুকদার এটা একটু গুলায় ফেলি আর কি আচ্ছা বাদ দাও সব বাদ দাও তোমার বস কোথায় সেটা বলো চলিতেছে সার্কাস এই
বারবার তুমি আকাশের দিকে দেখাচ্ছ কেন? মহাশূন্যে মানুষ কিভাবে ভাসে? সবাই তো ভাসতেছে, আপনি ভাসতেছেন, আমি ভাসতেছি, পুরো পৃথিবীটাই তো ভাসতেছে। আবার ধরেন এই যে পৃথিবী থেকে দেখা যায় ওই দূরে প্লুটো, বৃহস্পতি, মঙ্গল সব ভাসতেছে। তারপর মঙ্গল গ্রহ থেকে একজন বলতেছে ওই দূরে পৃথিবী ভাসতেছে, পৃথিবীর মধ্যে ওই যে তালুকদার না ওই যে ভুইয়া, ভুইয়া সব ভাসতেছে। এই তুমি যেখানে চাকরি করো এখানে তোমার পোস্ট কি? অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট না পিয়ন, পিয়নের কাজ কি? আমি আসার সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে আসবা, এক কাপ চা নিয়ে আসবা, সাথে কিছু বিস্কিট নিয়ে আসবা, তা না করে গ্রহ উপগ্রহ এই সব নিয়ে গবেষণা শুরু করে দিত। এই তুমি কি জ্যোতিষ বিজ্ঞানী? চেষ্টা করতেছি, ভাবতেছি পিয়নের চাকরিটা ছেড়ে দেবো। চাকরি ছাড়ার আগে তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আর বিস্কিট নিয়ে আসো, যাও যাও। তাহলে ছেড়ে দিছি। মানে কি পিয়নের চাকরি? তুমি তো বিয়াতো বাসো, তোমার বিস্কুট পানি কিচ্ছু লাগবে না। তোমার বয়স কোথায় সেটা বলো। দাঁড়াও, তোমার আমি মহাশূন্যে পাঠানোর ব্যবস্থাই করতেছি। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। দিলকে আর মাস কমে বহে গে। মিয়া ভাই, ভাই আমি তো কিছুই বুঝতেছি না। ম্যাডাম কইতেছে এক কথা, আপনি কইতেছেন আরেক কথা, মানে আমি যে কোন লাইনে যাবো আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আপনি তো সব বুঝতে পারবেন, আপনার সব লাইন বুঝে লাভ আছে? আপনি খালি দুটা জিনিস বোঝেন, এক হচ্ছে ম্যাডামের লাইনে গেলে 3 লাখ, আমার লাইনে গেলে 3.5 লাখ। এখন আপনি বুঝেন কোন লাইনে যাবেন? আপনার লাইনে গেলে তো তাহলে ম্যাডামের চেয়ে 50,000 বেশি পেয়ে যাব। বুঝিনি তুমি হবে, এতদিন ধরে ইনভেস্ট করছি, 50,000 বেশি যেদিকে সেদিকে আমি যাবো, তাহলে তো শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু মিয়া ভাই, ম্যাডামটা বুঝ দেবেন কি দিয়া? ম্যাডামরে কইবেন পাখি ফুরুত, খোলা পেয়েছে উড়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওটা আমি ম্যানেজ করবো না। কিন্তু মিয়া ভাই, আপনার লাইন তো বাহারাইন তাই না? হ্যাঁ বাহারাইন, কইছি তো আপনার না, মানে হয়েছে কি ওই যে ওই কালকাতা আমি কুমকুমের লোকে দেখা করছিলাম, ওর লোক অনেক বিষয় বাতচিত হয়েছে, ওই বাতচিত করতে করতে না আমি এলাইছি যে ওই দুবাই বোধহয় আর যাওয়া হইব না, ওর বোধহয় বাহারাইন যেতে হইব। এইটা হই না না, কুমকুম বহুত কান্নাকাটি করছে, এখন যদি ওই বাহারাইন যেতে না চায়। কে বাহারাইন যাবো না কে? আপনাদের বুঝে কোন দুবাই হচ্ছে বাহারাইনের সুযোগ সুবিধা বেশি, কাজ কাম বেশি, টাকা পয়সা বেশি। না না কইছি তো, আসলে হয়েছে কি পরে তো এর আগে আমি কইছিলাম যে দুবাই আমার নিজের একটা শোরুম আছে, ওই শোরুমে চাকরি দিয়ে ওরে পাঠিয়ে দিয়েছি, বাহারাইনে যে আমার কোনো শোরুম মোরুম আছে এগুলি তো ওরে কইছিলাম না। আরে আপনাদের বুঝে কইবেন যে বাহারাইনে আপনার শোরুম নাই, তাতে কি হয়েছে? আপনার বন্ধুর আছে, আপনার ভাইয়ের আছে। মিয়া ভাই হয়েছে কি ওই যে ওই বেশি বাতচিত করতে গিয়ে আবেগের ঠেলে আমি তার বহু কিছু কয়ে আলাইছি, তো ওই মনে হয় বুঝে আলাইছি, ওরে পাচার করে দিতেছি, ওই যদি এখন যাইতে না চায়। হ্যাঁ বড় ভাই, যে আবেগ দেখাইছেন ধরা খেয়ে গেছেন, দেন এখন দণ্ডি দেন। দণ্ডি দিব মানে কি আর দণ্ডি দিব? এখন তো সে ইনটেক নাই, সে মনের আন থেকে প্লেনে বইব না তাই না, তার এখন প্যাকেট করে পাঠাই দিতে হতো, প্যাকেট করার খরচা পাতি আছে না? প্যাকেট করে পাঠাবেন মানে কেমতে? ভাই তার এখন বাইন্দা মাইক্রোবাসে ঢুকাই দেবো, মাইক্রোবাস যাবো ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে চায়না, ব্যাংকক, হক, মানে বহুত ঝামেলা ভাই। ও তো ওই প্যাকেট খরচা কত? লাখখানেক টাকা তো যাইবই, তার মানে যদি আপনার 3.5 লাখ টাকা হয় তার মানে 1 লাখ টাকা কাইটা ফলাইল, 2.5 লাখ টাকা। কি কইতেছেন মিয়া ভাই, ম্যাডামই তো আমার 3 লাখ কইছে। হ্যাঁ ভাই, আপনাকে তার এখন দুবাই পাঠাইতে পারবেন? পুরোটাই তো লস, বুঝে দেখেন। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পাঠাই দিয়েন, কিন্তু মিয়া ভাই 3.5 লাখ টাকা দিয়েন। ওই মিয়া, আমি কি মূলার দোকানদার? আমাকে মূলামূলি করতেছেন, 2.5 লাখ করবেন নাহলে যে গেলাম। না না যাইতেছেন কি লেখা, আপনি তো পাঠাইবেন, সব ঠিক আছে মিয়া ভাই, একটু জলদি জলদি পাঠাইন। কেন জলদি পাঠাবো কি সমস্যা? আমার কাছে আছে, আমার আধার খাইতেছে, সমস্যা কি? আপনি কি 2-3 দিন সময় দেন, টাইম পাস করেন? না না আমি ওই মজা মজা লেবার চাই না, আপনি জলদি জলদি করে পাঠাই দেন, আমি না এই ঝামেলার সহ্য করবার পারতেছি না। ভাই টাকাটা তো হাতেই দিব না, নাকি টাকা ছেড়ে পাঠাই দিব? কোন টাকা ছেড়ে পাঠাই দিই? না আমি কইতেছি যে টাকাটা হাতে অনেক পর, আপনার দেরি করেন না, জলদি পাঠাই দিয়ে নরে। তাহলে ব্যাপারে টেনশন করেন না, চলেন মালাই মার্কে চাকায় আহি, তারপরে দুই ভাই মিলে গল্প করুন না। হ্যাঁ ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। গুড়গুড় করে কই ঢুকবে? আপনার সমস্যা কোথায়? আপনি ঢুকবেন, আমাকে বলে ঢুকবেন না। কেন আজকে আপনাকে বলে ঢুকতে হবে? আমি তো রোজই হুড়মুড় করে ঢুকি। ভাই রোজ ঢোকা আর এখন ঢোকার মধ্যে অনেক পার্থক্য আছে, আপনার না কালকে বিকালে আসার কথা? কালকে একটু বুকিং টুকিং এর ঝামেলা ছিল, এই কারণে সকালে এসেছি। কিসের বুকিং? ও আপনি জানেন না, শ্রীমঙ্গল যাচ্ছি। ভাই শ্রীমঙ্গল যাচ্ছেন ভালো কথা, শ্রীমঙ্গলের রাস্তা এইদিকে, এই দিক দিয়ে সোজা শ্রীমঙ্গল চলে যান, ভুল করেও এই দিকে যাবেন না। আমার যেদিকে যাওয়ার যাবো সেটা নিয়ে আপনার সমস্যা কোথায়? আরে ভাই ভিতরে গিয়ে বাঘের কামড় খাবেন নাকি? বাঘের কামড় মানে? কাল বিকালে আসার কথা ছিল, আসতেন, সাপের একটা কামড় খাইতেন, চলে যাইতেন, এখন তুমি আসছেন বাঘের কামড় খাইতে, বাঘের কামড় খাইলে আপনি বাঁচবেন? কি সাপ বাঘ কি বলছেন ভাই, স্যার কোথায়? স্যার বাইরে গেছে,
স্যার তো আর আপনার মতো এত সাহসী না যে বাক সামনে নিয়ে বসে থাকবে। তাহলে ভিতরে কে? তার মানে কালকে যাকে পাহারা দিচ্ছিলেন উনি ভেতরে ঢুকে গেছে? এই তো এতক্ষণে বুঝতে পারছেন, যাবেন ভেতরে যাবেন, যান। তাহলে আপনি কি করছিলেন? ভাই পাহারা দিচ্ছিলাম, দায়িত্ব অবহেলা করছি, উনি ঢুকে পড়ছে। ভাই ভাই কি বলেন, স্যার তাহলে এখন কোথায়? স্যার আপাতত স্বেচ্ছা নির্বাসিত, তবে এই দিকের পরিস্থিতি যদি আমরা আন্ডার কন্ট্রোলে আনতে পারি তাহলে স্যার আসতে পারে। হাই হাই, তাহলে কি হবে কিছু ভেবেছেন? চলিতেছে সার্কাস। অনেক কিছুই ভাবছি রে ভাই, কিন্তু কোনো ভাবনাই কাজে আসতেছে না। এই লোক লাঠি সাপ বাঘ কোনো কিছুই ভয় করে না, লৌহ মানব রে ভাই। ভাই তাহলে এই পরিস্থিতি সামাল দেবেন কিভাবে? অবশ্য এই মুহূর্তে আপনাকে দেখে আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমাকে দেখে আইডিয়া আসছে মানে? আপনার যে বডি ফিটনেস, আপনি সাহস করে ঢুকে যান, ঢুকে রেসলিং এর মতো করে ওই লোকটারে পেশায় কাঁধে তুলবেন, তুলে হুড়মুড় করে দেবেন দৌড়, একটা দৌড় দিয়ে অফিস থেকে বের হয়ে ওই লোকটা ড্রেনের মধ্যে ফেলবেন। পারবেন না ভাই? আমার কাঁধে ভাই, ভাই আপনি যদি একটু সাহস করে কাজটা করেন আমরা সবাই বেঁচে যাই ভাই। না আমার পক্ষে সময়, আমার কাঁধে আছে। আরে ভাই আপনি কিন্তু দায়িত্ব অবহেলা করেন। আপনি আমার সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু জানে আলম বলেছে আপনাকে চলে যেতে। আচ্ছা শুনি, জানে আলম আপনাকে নতুন করে আবার কি বুদ্ধি দিল? ও যে মিটিং করলাম সেই মিটিংয়ে কোনো কাজ হবে না? তাহলে কি করতে হবে? হ্যাঁ মামা, ও 7 লাখ টাকা যে ওদেরকে দিব সেটা তো মিটিংয়ে সিদ্ধান্ত হলো। সেই টাকা দিব না? তাহলে ওই 7 লাখ টাকা আমাদের পুঁজি কিসের জন্য? সাত লাখ টাকা আমাদের কাছে আছে, আরো কিছু আমিও দিব। জানে আলমও দিবে, তারপর আমরা সবাই মিলে অস্ট্রেলিয়া পালিয়ে যাব। মামা এটা তো জানে আলমের বুদ্ধি, আপনি কি বলেন? আপনিও তার এই বুদ্ধিতে রাজি? এই মামলার ভয়ে আপনি অস্ট্রেলিয়া চলে যাবেন? মামা তাহলে বাবার কি হবে? মামা শোনেন, জানে আলমের বুদ্ধি জানে আলমের কাছে থাক, এই বুদ্ধিতে কোনো কাজ হবে না, যা করতে হয় দেশে থেকেই করতে হবে। মামা 40 লাখ টাকার কথা আসছে কেন? আমরা তো 7 লাখ টাকা দিব। মামা বুঝতে পেরেছি, জানে আলম আপনাকে যেভাবে যেভাবে বুঝিয়েছে আপনি সেভাবেই বুঝেছেন। 5 লাখ টাকা হলো কাবিনের টাকা, এই 2 লাখ টাকা হলো ঘুষ, আর সে বলছে যে মামলার টাকা দিতে হবে, তাই তো? না মামা এইভাবে তো সম্ভব না, আমরা এত টাকা কোথায় পাবো? মামা আপনি এত চিন্তা করেন না, আপনি 7 লাখ টাকা রেডি করে রাখেন, আমি জানে আলমের সাথে কথা বলতেছি, কি সিদ্ধান্ত হয় সেটা আমি আপনাকে জানিয়ে দিব, আর ততক্ষণ আপনি একটু পালিয়ে পালিয়ে থাকেন। মামা চা খেয়ে যাবেন না? 7 লাখ টাকা কিন্তু রেডি করে রাখবেন। কোথায় যাচ্ছ জানে আলম? ও মইনের সাথে দেখা করতে যাচ্ছি। মইনের সাথে দেখা করতে যাওয়ার দরকারটা কি? আরে বাবা এখন তো সার্বক্ষণিক যোগাযোগ রাখা দরকার, পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যায় তার কোনো ঠিক আছে? পরিস্থিতি কিন্তু তুমি ঘোলাটে করছো জানে আলম। পরিস্থিতি আমি ঘোলাটে করছি? হ্যাঁ তুমি করছো। কিভাবে? গতকাল মিটিং এ আমাদের কি সিদ্ধান্ত হয়েছে? ওই তো আমাদের কাছে 7 লাখ টাকা আছে, আমরা ওদেরকে দিয়ে দেব। হ্যাঁ সেটাই, তাহলে তুমি মামাকে নতুন করে কি বুদ্ধি দিয়েছো? মামা এসেছিল নাকি? হ্যাঁ মামা এসেছিলেন, আর তুমি নতুন করে তাকে যে বুদ্ধি দিয়েছো সেসব আমাকে শুনিয়ে গেছেন। আমি আমার মামাকে কি বুদ্ধি দিলাম? তুমি নাকি মামাকে বলেছো 7 লাখ টাকা ওদেরকে দেবার কোনো দরকার নেই, 7 লাখ টাকা হলো আমাদের পুঁজি, এই 7 লাখ টাকার সাথে আমি কিছু টাকা দিব, তুমিও কিছু টাকা দিবে, তারপর সব টাকা একত্রিত করে আমরা সবাই মিলে অস্ট্রেলিয়া পালিয়ে যাব, বলেছো? আরে বাবা এটা তো 1 নম্বর অপশন হিসেবে রেখেছি।
সিদ্ধান্ত হয়ে গেছে, সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ হবে। সেখানে নতুন করে আবার অপশনের দরকার কি? কেন সিদ্ধান্ত চেঞ্জ করছি মামা, সেটা তোমাকে বলেনি? হ্যাঁ মামা বলেছেন, 7 লক্ষ টাকা হচ্ছে কাবিন নামার টাকা। তাহলে নারী নির্যাতন মামলার কি হবে? হ্যাঁ সেটাই তো, নারী নির্যাতনের মামলার কি হবে? আরে বাবা, নারী নির্যাতন মামলা বাবদ তোমরা 2 লক্ষ টাকা দিচ্ছি। মামলাটা তুলবে কে, থার্ড পার্টি না ওই বাটা কসাই মামাতালই? মামলাটা তুলবে তো কসাই মামাতালই, থার্ড পার্টি তাকে বুঝিয়ে মামলার কাগজটা তুলে আমাদের কাছে ফেরত দিবে। হ্যাঁ সেটা তো পাচ্ছে থার্ড পার্টি, কসাই মামাতালই কি পাচ্ছে সেটা বলো? উনি তো কাবিনের পুরো 10 লাখ টাকাই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ কাবিন নামার টাকা তো সে এমনিতেই পাবে। আরে কাবিন নামার টাকার জন্য মামলা করেছে না নারী নির্যাতনের জন্য মামলা করেছে? জানালো, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি ওই পক্ষের লোক। এই 40 লক্ষ টাকা দিয়ে কত পার্সেন্টেজ পাবে, কত খাবে? ও আমি পার্সেন্টেজ খাবো না, এখন তুমি আমাকে অভিযোগ করছো। ঠিক আছে তোমাদের যা সিদ্ধান্ত নাও, যা ইচ্ছা তাই করো, আমি এর মধ্যে নেই, আমি পালিয়ে গেলাম। সেটাই ভালো হবে, তুমি পালিয়ে থাকো, এখানকার যা কিছু করতে হয় আমি একাই করতে পারবো, যাও। ঠিক আছে শোনো, যখন জেলখানায় যাবে তখন আমার কথা মনে করে হায় জানে আলম হায় জানে আলম এসব করো না। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। সুঘোষ, তোমার নিশ্চয় জ্বর হয়েছে? জিলিদার, নিশ্চয় তোমার মাথা ব্যথা করছে? জিলিদার করছে। শরীরে নিশ্চয় অনেক ব্যথা? জিলিদার। তুমি ওঠো 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 উঠে বসো, তোমার চিকিৎসা করবো। লিডার, আপনি তো ডাক্তারও না কবিরাজও না, আপনি আমার চিকিৎসা করবেন কেমনে? তোমার যে অসুখ তাতে ডাক্তার কবিরাজের প্রয়োজন নেই, আমি নিজেই যথেষ্ট। তোমাকে নিয়ে এখন আমি 3 মাইল দৌড়াবো। কেন লিডার? প্রথম মাইল দৌড়ালে তোমার জ্বর পালাবে, দ্বিতীয় মাইল দৌড়ালে তোমার মাথা ব্যথা সারবে, আর তৃতীয় মাইল দৌড়ালে তোমার শরীর ফুরফুরা হয়ে যাবে। লিডার আমি আপনার কাছে মাপ চাই, আমি দৌড়িতে পারবো না, আমার কী করতে হবে আপনি সেটা বলেন। হুনর সবুজ, নতুন করে আর কি বলবো, তোমার কি দায়িত্ব দিছিলাম? ওই তো লিডার, আমার মিতার সাথে দেখা করবো, ওরে বাগাই আমাকে তাহলে নিয়ে যাবো। হ্যাঁ তোমার সেই মিতা সবুজ কোথায়? সকালের মধ্যে তার সাথে বসার কথা, দুপুরের মধ্যে আমার সুশীলকে ইনফর্ম করার কথা। বুঝতে পারছি লিডার, অসুখ তো লিডার, আমি তো সেই জন্য যাইতে পারি না। আপনি বসেন, আমি ওরা ডেকে নিয়ে আসি। সবুজ, কখন তুমি তার সাথে কথা বলবা? কখন আমি সবুজের সাথে বৈঠক করব? কখন আমি সুশীলকে জানাবো? আরে সুশীলকে আমি কথা দিয়ে আসছিলাম, আজকে দুপুরের মধ্যে তাকে জানাবো, তার সাথে আমি বৈঠক করব কি করব না। লিডার, সুশীলের সাথে কথা হয়েছে আপনার কখন? কালকে তোমার এখানে আসার আগেই আমি সুশীলের সাথে দেখা করে আসছিলাম। কই লিডার, সেটা তো আমার কাছে বললেন না। আরে বলার মতো তো কিছু ঘটে নাই যে তোমাকে জানাবো, এখন ঘটনা ঘটিয়ে তারপর সুশীলের কাছে যাব। ঠিক আছে লিডার, কোনো অসুবিধা নাই, আপনি এখানে বসেন, আমি মিতার সাথে কথা বলে আসি। তুমি তোমার মিতার সাথে কথা বলে তাকে কন্ট্যাক্ট করবে, তারপর আমার কাছে এসে তুমি বিলের স্লিপ ধরিয়ে দিবে। হুনর সবুজ, আমি কোনো টাকা দিতে পারবো না। লিডার, আমার মিতাকে আপনার 1 টাকাও দিতে হইব না, ওর যদি টাকা দেওয়াই লাগে আমার গাড়ি থেকে দেবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তুমি এক্ষুনি চলো। লিডার, আমার শরীর অনেক জ্বর তো, 1 ঘন্টা পরে বেরোই, 1 ঘন্টা পরে বেরোইয়া ওরা খুঁজে নিয়ে আমি। 1 ঘন্টা পরেও না, 1 মিনিট পরেও না, তুমি এখনই উঠবা, আমি তোমাকে নিয়ে 3 মাইল দৌড়াবো। আমি এক হাতে আর মারবো কত, আমি এক হাতে আর মারবো কত, থাপ্পড়ে গো থাপ্পড়ে, সারা রাত ঘুম হলো না মশার কামড়ে দাদা গো, সারা রাত ঘুম হলো না মশার কামড়ে, আমি এক হাতে আর মারবো কত, আমি এক হাতে আর মারবো কত, থাপ্পড়ে গো থাপ্পড়ে, সারা রাত ঘুম হলো না মশার কামড়ে দাদা গো, সারা রাত ঘুম হলো না মশার কামড়ে। মশার এমনি বুদ্ধি ভাই যে বুদ্ধি ডাক্তারেরও নয়, আর এমনি করে হুল হেনা দেয় পশমের গোড়ায় দাদা গো, পশমের গোড়ায় মশার এমনি বুদ্ধি ভাই।
সারা রাত ঘুমাইতে পারি নাই মশার যন্ত্রণায়, এখন তো ঘুমাইতে পারলাম না তোমার যন্ত্রণায়। চুপ করে বসে থাকো। ঝড়াতেছে গড়াতেছে চলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। পড়েছি আমি, আরে দয়ালি রে, ক্ষুধা লাগছে তো, নাস্তা পানি খাবো না কি? বাউল কি বলে না? মানে হয়েছে কি বড় স্যার, মানে আমাদের যে স্যার ওই যে কালকে ভয়ে পালাইছে সে তো আর ফিরে আসে নাই স্যার, তাই সকাল থেকে অ্যাকাউন্টস বন্ধ হয়ে আছে স্যার। অ্যাকাউন্টসের সাথে নাস্তার সম্পর্ক কি? তুমি নাস্তা নিয়ে আসো না? মানে স্যার, মানে প্রতিদিন আমাদের অফিসে যা যা লাগে, মনে করেন চা পাতা, চিনি, বিস্কুট, মানে সব কিছু ওই অ্যাকাউন্টস থেকে টাকা নিয়েই নিয়ে আসি তো স্যার। আমি নিজেও সকাল থেকে কিচ্ছু খাইনি স্যার। কে, তুমি না খেয়ে রয়েছো কে? তোমার কাছেও টাকা নাই? না মানে স্যার টাকা পয়সা নাই তো স্যার। তাহলে তুমি চাকরি করো কেন? চাকরির টাকা দিয়ে তুমি কি করো? না স্যার, যে বেতন পাই স্যার মাসের সাত দিনে সব শেষ হয়ে যায় স্যার, বাকি দিনগুলো তো ধার দেনা করে চলি স্যার। তাহলে তুমি ধার দেনা করে নাস্তা নিয়ে এসো, হোটেল থেকে বাকি নিয়ে এসো, যাও। না মানে স্যার, আমি যে হোটেলে বাকি খাই স্যার, ওনার শ্বশুর মারা গেছে, উনি গ্রামে চলে গেছে স্যার, ওনার ভাতিজা বসে আছে, দুনিয়ার স্যাচ্চর স্যার। আমি যদি যাই আগে টাকা চাবে স্যার, মানে নাস্তা খেয়ে যদি আবার টাকা না দেই বিশ্বাস পায় না স্যার। বুঝছি, এই নাও আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি নাস্তা নিয়ে এসো, যাও। হায় হায় স্যার, এটা কী করেন স্যার, আপনার টাকা নেওয়া যাবে না স্যার, আমার স্যার যদি জানে আপনার টাকা নিয়ে আমি নাস্তা নিয়ে আসি আমার চাকরি শেষ স্যার। এই তুমি কী ধরনের কথা কইতেছো, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? স্যার আমি দেখতেছি স্যার, স্যার আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো স্যার। তাড়াতাড়ি চেষ্টা করো, যাও নাস্তা নিয়ে এসো, যাও। মানে স্যার আর একটা কথা স্যার, মানে রাত্রে আপনার ঘুমটা ভালো হয়েছিল তো স্যার? না ঘুম ভালো হয় নাই, তুমি ঘুম দিয়ে কী করবা, নাস্তা নিয়ে এসো, যাও। মশার কামড় চটপট চটপট। ইস, ঠিক আছে বুঝছি, মানে একটা মশারিরও ব্যবস্থা করতে হবে। ইসিরে, আবার দেখি মাথায় মশারি ঢুকে গেছে, তুমি নাস্তা নিয়ে আসো, মশারিতে আমরা কি করবো, যাও। জি স্যার, আমি আমি ব্যবস্থা করতেছি। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে চলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। পড়েছি এবার আমি, পড়েছি এবার আমি ঘোর সংকটে, পড়েছি ঘোর সাগরে, পার কর দয়াল আমায় কেশে ধরে, পার কর দয়াল আমায়। চলিতেছে সার্কাস। এই সুলেমান, আরে সকাল পারে দুপুর হয়ে গেছে, এত বেলা করে ঘুমাইতে চুকের লেগা, এটা কি আসল ঘুম না নকল ঘুম? এই সুলেমান, আরে নাস্তা পালা রেখে ঘুমাইতে চুকে। খাবার কখন দিয়ে গেছে খেয়াল করিনি স্যার। এটা খেয়াল করবেন কেমতে, শ্বশুর ভাইতে তো জামাই আদরে আছে, এই গুলিকার চোখে পড়বো নি,
এত বেলা পর্যন্ত ঘুমাইতেছেন কি লিগা? রাতে কি করছেন? কই স্যার, কিছু না তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দুপুর বেলা খাইবেন কি? গরম ভাতের লগে চিতলের পেটি দিবনি? স্যার আপনি বলেছিলেন আজকে আমাকে ছেড়ে দেবেন। আপনার কথা কাউকে বলবো না, বিশ্বাস করেন আমাকে যেতে দেন। আমি জানি তো তুমি কাউরে আমার কথা কইবা না, মগর এই তুমি এত দূর আগে আইসা আবার উল্টা মোচর দিতেছো কি লিগা? হ্যাঁ, কিন্তু এই সময় সাথে তোর কি সম্পর্ক? তুই পালিয়ে থাকবি কেন? আরে বাবারে, এই চক্রটাকে যে আমি ধরার চেষ্টা করছি সেটা তো তারা বুঝে ফেলেছে। এখন কুমকুমকে তো তারা পাচার করবে, আমাকে পেলে কি করবে? গুম গুম করে ফেলবে আমাকে। তিনটা ডেঙ্গু মশা খুঁজে বের করবা, আলগোস্তে ধইরা ঘরের মধ্যে ছেড়ে দিবা। তিন ডেঙ্গু মশাই তিনটারে কামড়াইব, হইব ডেঙ্গু জ্বর, তারপর মৃত্যু। পোস্টমর্টম রিপোর্ট, ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে তিনজনের, আমরা দুজন খালাস। তোমার মিতা দৌড়াবে আগে আগে, তুমি দৌড়াবে অনেক পিছে পিছে। তখন শুধু হায় 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 হায়, আমি কি করলাম, কোন নেতা থুয়ে কোন নেতা ধরলাম, হায় 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 হায়। এই হায় হায় করতে করতে আফসোসের আর শেষ থাকবে না। মানে আপনি আমার চাকরি খাওয়ার কি? আমি আপনার চাকরি খাবো কেন? আপনার বস আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বলছে, কিন্তু বস আমার চাকরি খাওয়ার কে? তাহলে কে খাবে? আমি রিজাইন করবো, আর নাহলে বসের বউ খাবে। আপনি যদি আজকে আমাদের দলে থাকতেন, আপনারা কেউ টক্কর দিতে সাহস পাইতো? শেল্টার নেওয়ার জন্য তোমাকে দলে যোগ দিতে হইব। সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে তোমাকে কোনো চিন্তা ভাবনা নাই। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।